আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে। এটা হচ্ছে কাবাব রেসিপি। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, আমার এই আলুটা লাগবে। আর হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে পুদিনা পাতা। আর এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি। আর এখানে দুইটা ডিম আমি ভেঙে ফেটিয়ে নিয়েছি। আর মেন হচ্ছে যে কাবাবের মূল মানে ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে তন্ন, এটা হচ্ছে টুনা মাছ। তো এই টুনা মাছটা আমি খুলে নিয়েছি দুইটাই ক্যান। এখন এটার পানিটা ঝরিয়ে ভালো মতো আমি পানিটা শুষিয়ে নিব, কারণ পানি পানি থাকলে তো আর ভালো হবে না। আর এই কাবাবটা কিন্তু একই রেসিপিতে আপনারা হচ্ছে রুই মাছ ভেজে বা যে কোনো বড় ধরনের মাছ আপনারা ভেজে এইভাবে করতে পারেন। আমি একবার রুই মাছ দিয়ে বানিয়েছিলাম, ভালোই লেগেছিল। তো এর জন্যই ভাবলাম যে আমি আজকে তন্ন দিয়ে বানাই। তো সেটাই আপনাদেরকে এখন দেখাবো। এই তো আমি হচ্ছে ওই তন্নর যে পানিগুলো ছিল সেই পানিগুলো একদম ঝরে চিপড়ে নিয়েছি। আর এখানে কিন্তু বড় সাইজের তিনটা আলু নিয়েছি আমি। আর আমার কিন্তু একটা ডিমও লাগবে, কারণ হচ্ছে এই ডিমটা আমি এই আলু আর এই তন্নের মধ্যে অ্যাড করব। আর এই তো এখন আস্তে আস্তে আমি বাদ বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব। এখন আমি আগে আলুগুলো চটকে নেব ভালো মতো। আর এই তন্নটা খেতে কিন্তু, এই তন্নের কাবাবটা খেতে কিন্তু অনেক মজা। আমি অনেকবারই করে খেয়েছি। আর এটা আমি আসলে শিখেছি ইতালি আসার পরে। আমার যা আছে, যাও বলতে পারেন আপুও বলতে পারেন, ওই আপু আমাকে শিখিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো মতো একদম ম্যাশ করে নিব আলুটাকে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর আমি হচ্ছে কাবাব মশলা রেডি করেছি, সেই মশলাটার মধ্যে আমি লবণ দিয়েছিলাম, তাই হচ্ছে লবণটা একটু গুছিয়ে দিলাম। প্রথমে অল্প করে দিয়ে দিলাম, তারপরে যদি বেশি লাগে আমি বেশি দিয়ে দিব। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আমি কোনো ধনিয়া পাতা ইউজ করিনি, কারণ পুদিনা পাতা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে, তাই ভাবলাম শুধু পুদিনা পাতা দিয়েই করি। আসলে এই কাবাবটা হঠাৎ করেই বানানো, কারণ আমার হাজবেন্ড দেখলাম ওই দিন পুদিনা পাতা এনেছে গতকালকে। তো ভাবলাম যেহেতু পুদিনা পাতা আছে আর কাবাবটা বানিয়ে রাখলে ভালোই হয়। আর এটা কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো, তো সেটাও আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিব যে আমি কিভাবে ফ্রোজেন করে রাখি। আর এই কাবাবটা কিন্তু ফ্রোজেন করে অনেক দিন খাওয়া যায়, শুধু জাস্ট বের করে তারপরে হচ্ছে 10 মিনিটের জন্য বের করে রেখে দিয়ে তেলে ভেজে নিলেই হয়। আর এখন দিব আমি আমার কাবাব মশলা। এই যে কাবাব মশলা দেখছেন, এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি দিব না কারণ ঝাল হয়ে যাবে। আর যেহেতু এটার মধ্যে সব ধরনের মশলা আছে, তাই বেশি দিলে আসলে গন্ধটা ভালো আসবে না। এখন এটাকে আমি আবার ভালো মতো মিক্সড করে নিব সব একসাথে। আর আপনারাও কিন্তু যদি ঘরে কোনো কাবাব মশলা বানানো না থাকে, আপনারা রেডিমেড কাবাব মশলাও ইউজ করতে পারেন যে কোনো ধরনের। তা আমার যেহেতু বানানো ছিল নিজের, তো ওই মশলাটাই আমি ইউজ করেছি। এই তো আমার ভালোমতো মিক্স করা হয়েছে। এখন এটার মধ্যে আমি একটু একটা ডিমের অর্ধেকটা আমি দিয়ে দিব এটার মধ্যে, কারণ একটা দিলে আমার মনে হচ্ছে বেশি হয়ে যাবে। এখন এই ডিমটা আমি ফেটিয়ে দিয়ে দিব। এই তো একটা ডিমের অর্ধেক দিয়েছি, আর অর্ধেকটা হচ্ছে আমি এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা ভালো মতো মিক্স করে নিব আমি। এই তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কাবাবের শেপে দিয়ে নিব। আর লবণ টবণ কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আমি মুখে দিয়ে দেখেছিলাম। এখন হচ্ছে এটা আমি এভাবে গোল করে, যে যেভাবে ইচ্ছা, বড় হোক ছোট হোক, যা যেভাবে ইচ্ছা শেপে নিয়ে নিতে পারেন। কেউ গোল বলের মতো দিয়ে দেয়, তো আমি তো এক হাত দিয়ে বানাচ্ছি যেহেতু, তাই হচ্ছে একটু সময় লাগবে আমার। আর আমি আগে কাবাবের শেপে দিয়ে নিচ্ছি। এই তো দেখেন,
আমি এভাবে দিয়েছি। এখন হচ্ছে আমি এটা ডিমের মধ্যে কোট করে নিব, তারপরে আমি ব্রেড ক্রামের ভেতরে দিয়ে একদম কোট করে উঠিয়ে নিব। আমি আগে আসলে এভাবে বানিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে। আমি কয়েকটা বানিয়ে তারপরে হচ্ছে আমি ডিমের মধ্যে কোট করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিব। আর এই তো আমি এই যে ডিমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। আর ব্রেড ক্রামটা আমি, যেহেতু আমার হাতটা এই হাতটা মানে ভিজা, তাই হচ্ছে আমি একটা কাঁটা চামচ ইউজ করব, যেন না আমার হাতে না লেগে যায় ব্রেড ক্রাম, তাহলে ডিমটা দেখা যায় নষ্ট হয়ে যাবে। এই তো খুবই ইজি, আর আমি জানি অনেকেই এভাবে বানান, তবুও চিন্তা করলাম যে আমি যেভাবে বানাই আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। এখন ভালো মতো আমি একটু চেপে চেপে নিব। তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আমার, এখন এটা উঠিয়ে নিব। আর আমি হচ্ছে এটা ডিপে রাখবো, তাই হচ্ছে আমি আগে একসাথে রাখবো না, আমি একটা ছড়ানো ছেনির টাইপের নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি উঠিয়ে রাখবো। এই যে এটা আমি এভাবে চারো দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে রাখবো, যেন আর কি একটার সাথে একটা না লেগে থাকে। আর এখন বাদ বাকিগুলো আমি এভাবেই করে নিব একই প্রসেসে। এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে আমি এই ট্রেতে নেওয়ার একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে আমি ডিপে রাখবো এইভাবেই, কারণ দেখা যায় একটার সাথে একটা গায়ে লেগে থাকলে পরে ছুটিয়ে ফ্রিজ থেকে ছুটিয়ে ভাজতে একটু অসুবিধা হয়ে যায়। তাই হচ্ছে আমি এটা আগে বরফ করব আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে, এটা একটু মানে শক্ত হলে তারপরে হচ্ছে আমি একটা ব্যাগে ঢুকিয়ে রেখে দিব, তখন মানে অনেক ইজি হয়ে যাবে আমার জন্য। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব আজকে। তো এখন আগে এটা আমি ফ্রিজে রেখে আসি ডিপে। এই তো আমি প্রায় 1.5 ঘন্টা পর আমি এটা নামিয়ে নিয়েছি, কারণ আধা ঘন্টা পর নামানোর কথা ছিল, মানে বের করার কথা ছিল, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। আর এই যে দেখেন এটা কিন্তু বরফ হয়ে গিয়েছে, একদম শক্ত হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এই যে এই যে এই পলিটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি এগুলো সব ঢুকিয়ে রাখবো, তাহলে আমার ফ্রিজে জায়গাটা কম লাগবে। তা আগে এগুলো আমি এবার হাত দিয়ে ছুটিয়ে নিব। এই তো সব ছুটানো শেষ আমার, এখন হচ্ছে এটার মধ্যে ঢুকিয়ে নিব। আর এটা দেখা যায় এখনো, সব সময় মনে রাখবেন যে কাবাব বানালে যদি আপনি সাথে সাথে ভাজেন তাহলে দেখা যায় ওটা নরম থাকে, আপনি যদি নর্মালে 15 বা 20 মিনিটের জন্য রেখে তারপরে ভাজেন তাহলে দেখা যায় ভালো হয়, কাবাবটা ভাঙার সম্ভাবনা কম থাকে। এই তো আমি সব কাবাব ঢুকিয়ে ফেলেছি, এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।